আবারে গণস্বাস্থ্য কেন্দ্র যেখানে উনি স্বাধীন বাংলাদেশের প্রথম গড়ে তুলল আর যেখানে এত বছর ধরে কাজ করল এই দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা স্পেশালি এই দেশের গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রোভাইড করার জন্য ওখানে আমরা তাকে দাফন করব আর শেষ সম্মানগুলো দিব থ্যাংক ইউ সাফুল্লাহ ভাই সারা জীবন সাধারণ মানুষের অধিকার নিয়ে যুদ্ধ করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্বপ্ন বাস্তবায়ন হবে যদি আমরা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি এবং বারিশ অলরেডি বলেছে আপনার পরমের থেকে কোনো রকম ঋণ বা কিছু তো নিয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা পরিশোধ করব আল্লাহর ওনার ব্যবস্থা নসিবের জন্য আপনারা কাইন্ডলি দোয়া করবেন ধন্যবাদ